এই দুনিয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটা শর্ত যথেষ্ট। কি কি বললাম? নেতা, কর্মী, আনুগত্য। তার জন্য কি নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো মিছিল মিটিং হয়, কোনো ফেসবুকে লেখালেখি হয়, কোনো হইচই হয়? কেন হয় না জানো? দুনিয়া হারাতে হবে সেই ভয়। আজকে নয় নেত্রী রাগ করে যে কালকে আবার খুশি আমাকে নিতেও তো পারে। এই জন্য এটা নাম্বার হয়েছে কি জানো, ত্যাগী নেতা কর্মী। আনুগত্যহীন হলে দুনিয়া আপনি হারাবেন না, আখেরাত হারাবেন। বলুন, দুনিয়া হারানো বেশি লস না আখেরাত হারানো বেশি লস? এটা খালি বলেন, আসলে আপনার অন্তরের কথা না। যদি একটা আনুগত্যশীল সত্যিকারের ভদ্র সংগঠন রেখে যেতে পারি, তাহলে এরা আগামী দিনে সংগঠন চালাবে, আহলে আন্দোলন এগিয়ে নিতে পারবে। সংগঠনকে যেন তোমরা দুনিয়া হাসিলের মাধ্যমে পরিণত করো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম সুম্মা হাদা। গত কর্মী সম্মেলনে সুরা কাহাফ থেকে আয়াতটা পড়েছিলাম, আজকে আর ওটা খালি পড়লাম মনে করে দেওয়ার জন্য, ও বিষয়ে কিছু বলবো না। যারা এখানে যুবসংঘের পুরনো ভাইরা আছো তাদের সবাইকে বলছি, যুবসংঘ কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা লাভ করেছিল, কোন উদ্দেশ্যে এটা গতি লাভ করেছে, এগুলো সম্পর্কে তোমরা অবহিত হও। যারা ইতিহাস জানে না তারা প্রকৃত জ্ঞানী নয়। কোরআন হাদিস মুখস্ত করার নাম আলেম হওয়া নয়, বাস্তব জ্ঞান যার মধ্যে নেই সে আসলে জ্ঞানী নয়। কোন দেশে কোন প্রেক্ষাপটে কোন পরিবেশে কখন কোন সিদ্ধান্ত নিয়ে আমাদের এগিয়ে আসতে হয়েছে এটা তোমরা জানো না। নতুন করে একদিন ত্বকে রান্না করলে সে পাকা গিন্নি হয় না। সংগঠনে সবচেয়ে বড় জিনিস দূরদর্শিতা, নিজেকে উত্তম আদর্শ হওয়া, সে সঙ্গে আনুগত্যশীল কর্মী হওয়া। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, ইঞ্জিন যদি বিকল হয় ড্রাইভারের ড্রাইভিং কোনো কাজ লাগবে? সব ঠিক আছে, একটা পার্টস নষ্ট হয়ে গেছে, গাড়ি চলবে না। প্যাসেঞ্জারের ড্রাইভারের বৃদ্ধে এসে কিলাকিলি শুরু করেছে পিছন থেকে, গাড়ি চালাবে? পূর্ণ আনুগত্য যদি না দেখানো হয় ড্রাইভার গাড়ি চালাতে পারবে না, প্রধানমন্ত্রী দেশ চালাতে পারবে না, সংগঠনের আমির সংগঠন চালাতে পারবে না। এই জন্য সংগঠনের স্তম্ভ আমির, বলো আমির, মামুর, বায়াত, ইতাআত। অন্যদের কাছে বস্তুবাদী সংগঠন যারা করেন তাদের কাছে সংগঠনের স্তম্ভ তিনটা, নেতা, কর্মী এবং আনুগত্য। যদি আজকে রাজশাহী বাস ধর্মঘটের যিনি সভাপতি আছেন, শ্রমিক সমিতি বা মালিক সমিতি, যে কাল থেকে গাড়ি বন্ধ, গাড়ি চলবে, ওখানে উদ্দেশ্য কি? দুনিয়া, বলো। তিনটা শর্ত আছে, মালিক আছে, কর্মী আছে, আনুগত্য আছে, ঠিক না? তিনটা আছে আর উদ্দেশ্য হলো দুনিয়া। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য আখেরাত। আর এখানে শর্ত চারটা, তিনটা নয়। এখানে নেতা, কর্মী, আনুগত্যর সঙ্গে যোগ আছে বায়াত, অর্থাৎ দুনিয়াবী কোনো স্বার্থের আনুগত্য আমরা চাই না। তুমি আনুগত্য করলে আমি সে পাঁচতলা বিল্ডিং হবে, তোমার হাদিয়ার ঠেলায় আমি ঘাড় উঁচু করে চলতে পারবো না, এই উদ্দেশ্য নয়। সেরেফ আখেরাত, লক্ষ্য পৃথক, একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে আখেরাত। লক্ষ্যে পরিবর্তন হয়ে গেল। আর এই দুনিয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটা শর্ত যথেষ্ট। কি কি বললাম? নেতা, কর্মী, আনুগত্য। ওখানে আনুগত্যের বিরোধী কাজ করলে দীরেন্দ্র সংগঠন বের করে দেওয়া হয় না? এটা তৃণমূল পর্যায়ে, একটা শাখা সভাপতি পর্যন্ত কেন্দ্রীয় সভানেত্রীর নির্দেশে আউট হয়ে যাচ্ছে।
সেখানে আনুগত্য ঠিক রাখার জন্য, দলীয় শৃঙ্খলা ঠিক রাখার জন্য কঠোর সিদ্ধান্ত আসছে। তার জন্য কি নেতা নেত্রীর বিরুদ্ধে কোন মিছিল মিটিং হয়, কোন ফেসবুকে লেখালেখি হয়, কোন হইচই হয়? কেন হয় না জানো? দুনিয়া হারাতে হবে সেই ভয়। আজকে নয় নেত্রী রাগ করে যে কালকে আবার খুশি আমাকে নিতেও তো পারে। এই জন্য এটার নাম বের হয়েছে কি জানো, ত্যাগী নেতা কর্মী। কে ত্যাগী কে ত্যাগী নয় এটা কি কর্মী নিজে বলবে না স্বয়ং সভানেত্রী সভাপতি তিনি বলবে? যদি নিজেকে নিজেকে ত্যাগী বলে দাবি করি, আর আসল নেতা যদি আপনাকে ত্যাগী মনে না করেন, আপনার ত্যাগের কোনো মূল্য আছে নাকি? এটা একটা দুনিয়াবী সংগঠনের বিষয়, আর আখেরাতের সংগঠনে আনুগত্যহীন হলে দুনিয়া আপনি হারাবেন না, আখেরাত হারাবেন। বলুন, দুনিয়া হারানো বেশি লস না আখেরাত হারানো বেশি লস? এটা খালি বলেন, আসলে আপনার অন্তরের কথা না। আহলেদের যুব সংঘ প্রাণের সংগঠন, তোমরা আমার প্রাণের মধ্যে ছুরি মেরেছ, তা তোমাদের ব্যাপারে আমাদের আর কোনো ছাড় দেওয়ার মতন মেজাজ এখন আমার নাই। সাবধান হয়ে যাও, কথা বোঝার চেষ্টা করো। বায়াত না থাকলে, অর্থাৎ আল্লাহর নামে অঙ্গীকার না থাকলে আমি তোমাকে বিশ্বাস করি না। এরপরে যদি তুমি গাদ্দারি করো, আল্লাহর গজবের শিকার তোমার হতে হবে। আমার কাছ থেকে কোনো গজব তুমি পাবা না, কিছুই হবে, গজব উপর থেকে আসবে। আর মানুষের ক্রোধ আর আল্লাহর ক্রোধ কি সমান? আল্লাহর ক্রোধ এমন কঠিন হবে যা তুমি কল্পনা করতে পারবো না। আমরা জেলখাটে নেই, শ্বশুরবাড়ি গেছিলাম নাকি বেড়াতে, স্যার টয়লেটে ঘুরে আসি, কি জন্য ছিল তার প্রতিবাদে আমরা কি কোনো গাড়ি ভেঙেছি? এই তো রাস্তা দেখছেন না, কোনোদিন আমার ছেলেরা রাস্তা বন্ধ করেছে? যারা জুলুম করল আজ তারা কোথায়? আমাদের কোনো পাল্টা কোনো আঘাত ছিল না, খালি দোয়া ছিল আল্লাহর কাছ থেকে। আপনাদের দোয়া ছিল না আমাদের জন্য? ওই দোয়ায় কাজ বেশি হয়েছে না আপনি মিছিল করলে বেশি কাজ হইতো? এখনো সেই দোয়াই চলবে। ইমারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুনিয়াতে লাভ হলেও আখেরাতে লস হবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ইমারত ভিত্তিক সংগঠন, এখানে ইমারত এবং বায়াতের লক্ষ্য আখেরাতে মুক্তি পাওয়া। আখেরাতে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা যে কাজই করে যাচ্ছি, আপনারা সেই কাজের পক্ষে অনুকূলে থাকবেন। আহলেদের যুব সংঘ আহলেদ আন্দোলন বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন। অঙ্গ বোঝেন তো? হাত যেমন এরকম, হাত কি মাথার বিরোধিতা করে? যুব সংঘের ছেলেরা আমার কাছে ওয়াদা করো, তোমরা কখনোই ইমারতের বিরুদ্ধে একটি কথা লিখবে না, বলো, বলবে না, কাজ করবে না। আমি দেখব তোমরা আনুগত্যহীন, আনুগত্যশীল, আনুগত্যহীন ইসলামী সংগঠনে উপমহাদেশ ভর্তি হয়ে গেছে। আমরা আনুগত্যশীল আহলেদের যুব সংঘ চাই, এর বাইরে আমার আর কোনো কথা নাই। আমার জীবদ্দশায় যদি একটা আনুগত্যশীল সত্যিকারের ভদ্র সংগঠন রেখে যেতে পারি, তাহলে এরা আগামী দিনে সংগঠন চালাবে, আহলে আন্দোলন এগিয়ে নিতে পারবে। সংগঠনকে যেন তোমরা দুনিয়া হাসিলের মাধ্যমে পরিণত করো না। আবার বলি, সংগঠনকে যেন তোমরা দুনিয়া উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাতের জন্য যোগ্য কর্মী হওয়ার তৌফিক দান করুন। আহলেদের যুব সংঘের সবাইকে ধন্যবাদ জানিয়ে, তারা যেখানে আমাকে আজকে দাওয়াত দিয়ে ডেকে আনলে কথা বলার জন্য, এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।